দেশের উত্তরবঙ্গ মানেই অবারিত ফসলের ক্ষেত, নদীর বুক চিরে ছুটে যাওয়া তরি, জালে ওঠা মাছ, সরল সোজা মানুষের সংগ্রামী জীবন। এই জনপদের জন্য ছয় লেনের সড়ক নির্মাণ কাজ বেশ আগেই শুরু হয়েছে। এবার বড় আকারে রেলপথ সংযোগের আওতায় আসতে যাচ্ছে উত্তরবঙ্গ, যার শুরুটা হচ্ছে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে। এই সেতু সহ উত্তরবঙ্গের রেলপথ নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। দেখার আমন্ত্রণ। বিপ্লব আসছে রেলে, এমন শিরোনামে কয়েক মাস আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম। বলেছিলাম পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সেই উদ্যোগের একটি অংশ উত্তর জনপদের রেল সংযোগ সংস্কার ও নতুন রেলপথ সংযোজন। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে গত সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত রেলওয়ের মোট 36টি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে সোয়া 1,00,000 কোটি টাকার বেশি। আর এসব প্রকল্পের মধ্যে 15 নম্বর প্রকল্পটি হচ্ছে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। কেমন চলছে সেই সেতুর কাজ, চলুন দেখে আসি। দেশের প্রথম আইকনিক সেতু এই যমুনা বা বঙ্গবন্ধু সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু রাজধানীর সাথে দেশের উত্তরবঙ্গের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। একই সাথে সড়ক ও রেল সংযোগ নিয়ে তৈরি হয় এই সেতুটি, যা হোক বঙ্গবন্ধু যমুনা সেতুর 300 মিটার উজানে নির্মাণ হচ্ছে আলাদা একটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। নদীর বুকে দিন রাত চলছে এর কাজ। বড় বড় ক্রেনের সাহায্যে সেতুর প্রথম পর্যায়ের পাইলিংয়ের কাজ চলছে এখন। দেশি বিদেশি প্রকৌশলী, দক্ষ শ্রমিক তথা নির্মাণ শিল্পীরা সেখানে কাজ করছেন। এই সেতুর দুটি প্রান্তের একটি টাঙ্গাইলে, অন্যটি সিরাজগঞ্জ প্রান্তে। এর দৈর্ঘ্য হবে আগের যমুনা সেতুর মতোই 4.80 কিলোমিটার। দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ এই রেল সেতুতে মোট 50টি পিলার থাকবে। ইতিমধ্যে 42 নম্বর থেকে 49 নম্বর পর্যন্ত 8টি সহ 10টির বেশি পিলারের পাইলিংয়ের কাজ শেষ। আরও বেশ কয়েকটি পিলারের পাইলিংয়ের কাজ অনেকখানি এগিয়েছে। বর্তমান যমুনা সেতুর ওপর সড়কের পাশে আলাদা রেল লাইন থাকলেও আলাদা করে এই রেল সেতু নির্মাণের যৌক্তিকতা চোখে পড়ে এই দৃশ্যটি দেখলে। আমাদের বাস যমুনা সেতু ছোঁয়ার আগেই সেখানে পৌঁছায় এই ট্রেনটি, অথচ সেতুর ওপর এর গতি ভীষণ কম। এই সেতুর ওপর ট্রেনের অনুমোদিত গতি ঘন্টায় 20 কিলোমিটার, ফলে আমরা অনায়াসে তাকে অতিক্রম করে চলে যাই। অথচ সেতু পার হওয়ার পর সেই একই ট্রেনের সে কি গতি, ধাওয়া করেও পিছিয়ে পড়তে হয় আমাদের। যা হোক, নতুন সেতুটি নির্মাণ হলে গতিতে ভাটা পড়বে না কোনো ট্রেনের। জাপানি অর্থায়ন ও ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতু নির্মাণে কাজ করছে। গত অক্টোবর পর্যন্ত সেতুর কাজের অগ্রগতি 33%। দিন যতই যাচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে যমুনা রেল সেতু। নির্মাণের এক একটি ধাপ কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণের পথেও। সেতুটি নির্মাণ হলে একদিকে যেমন উত্তরের যোগাযোগ খাতে নবদিগন্তের সূচনা হবে, অন্যদিকে খুলবে অর্থনৈতিক সম্ভাবনার বিপুল দুয়ার। 1998 সালে যখন বঙ্গবন্ধু সেতু চালু হয়, তখন এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগও চালু হয়, কিন্তু সেটি ছিল আংশিক। এবং 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ার পর রেল থেকে এই সুবিধা আরও কমে যায়। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন এই সেতু ব্যবহার করে চলে, ফলে সময়ের অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি, বাড়ছে রেলের জ্বালানি খরচ। বর্তমানে বছরে প্রায় 1,500 কোটি টাকা লোকসান গুনছে বাংলাদেশ রেলওয়ে। উন্নত রেল সংযোগ চালু না হলে এই ক্ষতি দিন দিন বাড়তেই থাকবে।
দেশে বর্তমানে রেলের গড় গতিবেগ ঘন্টায় মাত্র 50 কিলোমিটার, কিন্তু নতুন রেল সেতু নির্মাণ হলে ডাবল লাইনে ট্রেন চলবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে। তখন মালবাহী সহ 68টি ট্রেন চলাচল করবে। পাশাপাশি আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশের সাথে ট্রেন চলাচলের আন্তঃসংযোগ সৃষ্টি করবে। ভাবতে অবাক লাগে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ইতিহাস ও ঐতিহ্যের শহর বগুড়ার সাথে রাজধানী ঢাকার সরাসরি রেল সংযোগ নেই। অনেক পুরনো হলেও বগুড়া স্টেশনটিরও নেই জৌলুস। যদিও বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় পর্যন্ত, এর দূরত্ব প্রায় 505 কিলোমিটার, এবং বাংলাদেশে যে 3টি রেল কারখানা আছে তার 2টি এই উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুরে। এটি বলার কারণ হচ্ছে নতুন সেতু নির্মাণ হলে ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়া রংপুর দিনাজপুর রেল সংযোগ শুরু হবে, নতুন দিগন্ত শুরু হবে উত্তরবঙ্গে। ঠিক যেমন 1998 সালে বঙ্গবন্ধু সেতুটি উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণের পথ দেখায়, তেমনি এই শেখ মুজিব রেলওয়ে সেতুটিও উত্তরবঙ্গবাসীর জন্য সরাসরি আশীর্বাদ হয়ে আসছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু ও রেল সেতুর পশ্চিমেই গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক। দেশি বিদেশি বিনিয়োগে পুরোই বদলে যাবে এই অঞ্চল। উত্তর জনপদের 7 লাখ মানুষের কর্মসংস্থান হবে এখানে। 2020 সালের 29শে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। সেতুটি নির্মাণে খরচ হচ্ছে 16,780 কোটি টাকা। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান বড় একটি অংশ এখানে ঋণ হিসেবে দিচ্ছে। আগেই উল্লেখ করেছি কারিগরি সহায়তাও দিচ্ছে তারা। যে গতিতে কাজ চলছে, আশা করা হচ্ছে 2024 সালের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জাপান, ভারত সহ বিশ্বের 55টি দেশের 150টি শহরের যোগাযোগ ব্যবস্থা রেল নির্ভর। বর্তমান বিশ্বে রেলেরই যুগ চলছে, এক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা আশা করি এভাবে সড়ক ও রেল সংযোগে বদলে যাবে উত্তরের জনপদ, বদলে যাবে বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে কোনো উন্নয়ন প্রকল্পের তথ্য নিয়ে, এগিয়ে যাওয়া বাংলাদেশের গল্প নিয়ে। সে যাত্রায় আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।